हेलो एवरीवन, आज के आमरा जे जायगाटाते एसेछि ए जायगाटि होच्छे आपनार बाटारचर। एटा आपनार मैगनाते मैगनार एकटि ग्रामेर नाम। मैगनार एकेबारे शुरूतेई ए जायगाटि एखाने अनेक विशाल एकटि जायगा जुड़े आपनार एखाने एकटा काशफुलेर बला जाय प्लैटफर्म तैरि होयेछे। ए जायगाटा मूलत आपनादेर फ्रेश कम्पानी सम्भवतः। तो ये जैगाटाते अपनारा देखें अनेक अनेक सुंदर एक व्यू तैरि जेखने अनेक मानुष अनेक दूर दूरान्त थेके आसे। अपनारा देखते मैंने मोट कथा एक कथा असाधारण। एटा सकालेर एक व्यू, तो सकाल बेला सूर्य उठते से अपनारा देखते पाच्छेन। एटा हच्छे आमार बंधु ইয়াসিন, দেখতে আসো তুমি। ওর আবার অনেক ছবি তোলার শখ আসলে। এই দেখেন হাসিটা অনেক সুন্দর, তাই না? আপনারা যদি জিনিসটা হচ্ছে একটা সুন্দর প্লেস দেখতে চান, তাহলে আপনারা এই জায়গাটিতে আসতে পারেন। কারণ এই জায়গার এই কাশ ফুলগুলা মানে এতটাই সুন্দর যে সামনাসামনি থেকে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এটা আসলে সকালবেলা, এত সকালবেলা আসলে সূর্যের আলোটা লালচে, যার কারণে আসলে ওইভাবে ভিউটা আমি দেখাতে পারছি না। এবং এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। আমরা বন্ধুরা, আমার বন্ধুকে নিয়ে বাইক দিয়ে আসছি। আমরা আসবেন আসলে জায়গাটা ওমাই অসাধারণ। সো এখানে আসবে আসলে আল্লাহ সৃষ্টি ঘুরলে বুঝবে আসলে কত সুন্দর। সো মানে কি বলবো আর, খুব ভালো লাগবে সকালের ওয়েদারটা। এবং আমার বন্ধু আশিক, আমার অত্যন্ত কাছের বন্ধু, আমার প্রিয় বন্ধু, আমরা সকাল সকাল এখানে এসেছি। দেখেন আল্লাহ অনেক সুন্দর ভিউটা, দেখেন দেখেন একটু একটু দেখেন তো অনেক সুন্দর। দেখেন আমরা সামনে আর একটু দেখাবো আপনাদেরকে। আমরা বাইক নিয়ে যাচ্ছি, আমরা আরেকটু আপনাদেরকে দেখ দেখুন। আমরা এখন আপনাদেরকে সম্পূর্ণ সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মানে এটা আসলে এই ভিউটা আসলে আপনারা সামনাসামনি যদি না দেখেন, তাহলে মানে আসলে বুঝতে পারবেন না যে এটার সৌন্দর্যটা আসলে কতটুকু। তা আপনার আমার বন্ধু গতকালকে অবশ্য আপনাদের এটাকে এখানে আমরা গতকালকে এসেছিলাম। আসলে আপনি দেখেন কত সুন্দর, আসলে সৌন্দর্যটাকে আপনি উপভোগ করতে হবে। অনেকে আছে যারা আপনার এই জিনিসটাকে ফিল করতে পারে না। এরা যে অনেক সুন্দর এই জিনিসটা দেখতে পাচ্ছে। দুই পাশে কিন্তু আপনাদের কাশফুল, রাস্তার এই পাশেও আছে, রাস্তার এই পাশেও আছে। এটা হচ্ছে রাস্তার পূর্ব পাশ আর এটা হচ্ছে পশ্চিম পাশ। দুই পাশে অনেক বড় আপনার, এই হচ্ছে আপনার মেঘনা উপজেলা একটা যে বিলবোর্ড আপনারা দেখেন। দর্শক যারা আছেন এই জায়গাতে ঘুরতে আসলে অনেক আপনাদের ভালো লাগবে, তার জন্য আসলে এটা ব্লগটা করা হয়েছে। সকালের সানটা অনেক সুন্দর। আমি আসলে ভিতরে ঢুকে গেছি, এখন আসলে অনেক বেশি সময় দিতে পারবো না আপনাদের। সম্পূর্ণটা ঘুরে দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমি একটু অন্য কাজে এসেছি। অন্য কাজে আসার সময় জিনিসটা
আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই দেখুন অনেক সুন্দর, এটা হচ্ছে রাস্তার পূর্ব পাশের যে অংশ। আমরা এখন আবার আপনার পশ্চিম পাশে চলে এসেছি, আপনারা দেখেন, আপনারা ঘুরে শেষ করতে পারবেন না, এতই এত বড় এটা। আসলে আমি আসলে আপনাদেরকে অনেক মানে ছোট পরিসরে দেখাচ্ছি, এটা আসলে এত বড় যে আপনাদেরকে আসলে আমি, এই যে দেখেন আমার বন্ধু বাইক চালাচ্ছে, তো যদিও তেমন একটা পারে না কিন্তু অনেক রিকোয়েস্ট করার কারণে ওকে দিয়েছি, কয় আমি একটু পার্কিং করি, ঠিক আছে, তো পার্কিং করার জন্য আসলে ওকে দিলাম। আপনি আপনি বাইকটা এখানে পার্কিং করেন, ওই যে ওইখানটা তিনি আসেন যান, অনেক ভালোই ড্রাইভ করতেছে দেখতেছি, পার্কিং আসে এই সামনে, এখানেই এখানে, আরে ওইদিকে নিও না, পার্কিং করতে করতে যাচ্ছে এখানে, এই যে গাড়ি চলতে পারতেছে না এই জন্যই তোমাকে দেই না, ভিডিও কিন্তু হচ্ছে, দেখি পার্কিং করতে চাই, আরও পিছনে নাও গাড়িটা, আর এই যে অবশেষে অবশেষে এখানে রাখো রাখো, এই যে দেখেন বন্ধুরা উনি চলে এসেছে, একেবারে পরন মানে একেবারে সকালবেলার একটা ভিডিও কথা হচ্ছে, লাইক আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আমি আসলে ওইভাবে ক্যামেরাম্যান না যদিও চেষ্টা করছি আপনাদের একটু সৌন্দর্য উপভোগ। দেখেন এতক্ষণ ছবি তুলবে না বলছে, হ্যাঁ আর এখন, হ্যাঁ একটু একটু বন্ধু 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 বন্ধু, আমরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটুকু মানে, আহ তুমি তুমি ভিডিওতে আসবে, আসো আসো, আসতে চায় না আবার চলে আসে, ছবি তুলবে না তুলবে না বলে বলে শুধু ছবি তুলতেই থাকে, ঠিক আছে। যাই হোক দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসলে পরবর্তীতে ইনশাল্লাহ আবারও যদি কোনো সুন্দর জায়গা পাই তাহলে আপনাদেরকে দেখাবো, তো আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।